এখন দেখবেন ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি নিয়ে অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ, পরিচালনা মোহাম্মদ এমানত হোসেন সোহাগ। ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানে আমি মোবারক হোসেন আপনাদের সকলকে প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজকের পর্বটি সাজানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নিয়ে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক হচ্ছে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এই পার্কটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত। ভাওয়ালর এলাকার প্রায় 490.90 একর বনভূমি নিয়ে গঠিত এই সাফারি পার্ক। দেখুন বিস্তারিত। গাজীপুরের শালবন ঐতিহাসিকভাবে ভাওয়াল রাজার জমিদারি অংশ হিসেবে খ্যাত ছিল। 1950 সালে জমিদারি উচ্ছেদ ও প্রজাসত্ব আইন জারির পর শালবনের ব্যবস্থাপনা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। তবে অধিকাংশ চালা জমি শালবন সমৃদ্ধ বনভূমির বিধায় বন বিভাগের নিয়ন্ত্রণে থাকলেও বাইত জমি সহ ব্যক্তি মালিকানাধীন। শালবন ঢাকার অতি নিকটে হয় দ্রুত শিল্পায়ন, জবরদখল, গোচারণ ও ভূমিদস্যুতার কারণে শালবনের জীববৈচিত্র্য দিন দিন হারিয়ে যাচ্ছে। শিল্প কারখানা হতে নিঃসরিত বর্জ্যের কারণে জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন ও বন্যপ্রাণীকে ভালোবাসতেন। 1974 সালে তিনি ঢাকার অতি নিকটে প্রাকৃতিক পরিবেশে পর্যটন শিল্প প্রসারের লক্ষ্যে ভাওয়াল জাতীয় উদ্যান চম্পা বন বিশ্রামাগার নির্মাণের নির্দেশনা প্রদান করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে চেক প্রদান করেন। বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2010 সালে সাফারি পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন এবং বিগত 31 অক্টোবর 2013 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফারি পার্কটির শুভ উদ্বোধন করেন। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা ও সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের পিরুজালী মৌজার খণ্ড খণ্ড শালবনের 4909.0 একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। এর মধ্যে 3690.0 একর এলাকাকে সাফারি পার্কের মাস্টার প্ল্যানের আওতাভুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক শীর্ষক প্রকল্পটি 2010 সালে 63.99 কোটি টাকা প্রাকলিত ব্যয়ে একনেক কর্তৃক অনুমোদিত হয় এবং পার্ক প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হয় এবং 2011 সালের 2 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরের আনুষ্ঠানিকভাবে নির্মাণ কার্যক্রম শুরু হয়। প্রকল্পের শুরুতে কোনো মাস্টার প্ল্যান প্রণয়ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় আন্তর্জাতিক মানের সাফারি পার্কে উন্নীত করার লক্ষ্যে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়। মাস্টার প্ল্যানে বর্ণিত কার্যক্রম বাস্তবায়ন ও ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের লক্ষ্যে অক্টোবর 2011 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর প্রকল্পটি একনেক কর্তৃক বর্ধিত আকারে 219.89 কোটি টাকা এবং অনুরূপভাবে অক্টোবর 2013 সালে দ্বিতীয় সংশোধিত প্রকল্পটি বর্ধিত আকারে 263.00 কোটি টাকা প্রাকলিত ব্যয় অনুমোদিত হয়। 2015 সালে এপ্রিল মাসে তৃতীয় সংশোধিত আকারে 325.58 কোটি টাকা ব্যয় একনেক কর্তৃক অনুমোদিত হয়। সাফারি পার্কটি দক্ষিণ এশীয় মডেল, বিশেষ করে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের সাথে সামঞ্জস্য রেখে স্থাপন করা হয়েছে। এছাড়াও ইন্দোনেশিয়ার বালি সাফারি পার্কের কতিপয় ধারণা সন্নিবেশিত করা হয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্ক সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সাফারি পার্ক। এই সাফারি পার্ক 3690 একর এরিয়া নিয়ে গঠিত। আমাদের এই সাফারি পার্কের অনেকগুলা অবজেক্টিভস নিয়ে করা হয়েছে। তো প্রথমত বায়োডাইভার্সিটি কনজারভেশন, দ্বিতীয়ত ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট, তৃতীয়ত এডুকেশন অ্যান্ড রিসার্চ,
চতুর্থ তো বিনোদন, বিনোদনটা আমরা পরোক্ষভাবে পেয়ে থাকি। আমাদের প্রথম উদ্দেশ্য হলো কনজারভেশন। তো আসলে বিনোদনের কথা বলা হয়েছে এই জন্য যে আসলে ঢাকার কোলাহলমুক্ত এলাকা থেকে অনতি দূরে 40 কিলোমিটারের দূরে ঢাকা ময়মনসিংহ রাস্তার পশ্চিমে 3 কিলোমিটার পশ্চিমে সাফারি পার্কের অবস্থান। এই দিক থেকে দর্শনার্থীদের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। প্রতি শুক্রবার শনিবারে অনেক দর্শনার্থীদের সমাগম হয়ে থাকে। আমাদের অনেকগুলা ড্রব্যাকস রয়েছে এখনো, যে আমরা কোর সাফারিতে আপনারা দেখেছেন অনেক বড় লাইন ধরে টিকিট কেটে দর্শনার্থীরা কোর সাফারিতে প্রবেশ করতে যাচ্ছে। সেখানে আমাদের সামান্য 6টা বাস আছে, আরও কয়েকটা বাস হলে এই সমস্যাটা অতি সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। প্রত্যক্ষ হলো আমাদের কনজারভেশন, তারপরেও বিনোদনের জন্য অনেকগুলো কর্নার রয়েছে। সেটা হলো এখানে শিশু পার্কের, শিশুদের জন্য শিশু পার্কের ব্যবস্থা রয়েছে। বড়দের সাথে সাফারি পার্ক দেখে আসি, শিশুরা কেন ডিপ্রাইভ হবে সেই ব্যবস্থা রাখা হয়েছে। খাওয়া দাওয়ার জন্য আমাদের অনেকগুলো রেস্তোরাঁ রয়েছে, দর্শনার্থী যেন কোনো অবস্থাতেই কোনো সমস্যায় না পড়ে সুন্দরভাবে সাফারি পার্ক দেশে সুন্দরভাবে চলে যেতে পারে সেই ব্যবস্থা রয়েছে। সিকিউরিটির ব্যবস্থা অত্যন্ত সুন্দর। আমাদের একটা বিজনেস টিম রয়েছে, সার্বক্ষণিক তারা ঘুরে থাকে কোথায় কোনো দর্শনার্থীর অসুবিধা হয় কিনা, বা কোথায় কেউ এত দর্শনার্থীর মধ্যে কেউ কাউকে কোনোভাবে হ্যারাস করে কিনা, বা কেউ বহু দর্শনার্থীর বেশে কোনো দুষ্কৃতিকারী ঢুকে পড়ে কিনা, সেই সব দেখার জন্য আমাদের একটা বিজনেস টিম রয়েছে। বিজনেস টিমের নজরে পড়লে সাথে সাথে আমাকে ইনফর্ম করে, আমি আইনের ব্যবস্থা নিয়ে থাকি। সাফারি পার্কের চারিদিকে নির্মাণ করা হয়েছে স্থায়ী ঘেরা, এবং এর মধ্যে দেশি বিদেশি বন্যপ্রাণীর বংশবৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যাতে পর্যটকগণ চলমান যানবাহনে অথবা পায়ে হেঁটে ভ্রমণ করে শিক্ষা, গবেষণা ও চিত্ত বিনোদনের সুযোগ লাভ করতে পারবেন। সাফারি পার্কের ধারণা চিড়িয়াখানা হতে ভিন্নতর। চিড়িয়াখানায় জীবজন্তু সমূহ আবদ্ধ অবস্থায় থাকে এবং দর্শনার্থীগণ মুক্ত অবস্থায় থেকে জীবজন্তু পরিদর্শন করেন, কিন্তু সাফারি পার্কে বন্যপ্রাণী সমূহ উন্মুক্ত অবস্থায় বন জঙ্গলে বিচরণ করে এবং মানুষ সতর্কতার সাথে চলমান যানবাহনে আবদ্ধ অবস্থায় জীবজন্তু সমূহ পরিদর্শন করে থাকে। আমরা আমাদের পরিবারের 5 জন মিলে ঘুরতে আসলাম বঙ্গবন্ধু সাফারি পার্কে। খুবই খুবই ভালো লাগলো। আমরা সাফারি কিংডম দেখলাম, তারপরে পশু পাখির দেখলাম, অনেক ভালো লাগলো। তাছাড়া এখানে আসলে খুবই ভালো লাগে, প্রকৃতিটা অনেক সুন্দর। তারপরে আমরা যে চিড়িয়াখানায় যেটা দেখি যে মানে পশু পাখি খাঁচায় বন্দি থাকে, কিন্তু এখানে মানে পশু পাখি খোলা কিন্তু মানুষ বন্দি, এটা খুবই খুবই ভালো মানে একটা ব্যাপার। আমি মনে করি যে এখানে সবারই আসা উচিত এবং দেখা উচিত। অন্যান্য পার্কের চেয়ে এখানে পরিবেশটা একটু ভালো এবং কি মনোমুগ্ধকর পরিবেশ। দূর থেকে যে শুনছি যে বঙ্গবন্ধু সাফারি পার্কে বেড়াতে আসছি, এটা যেরকম ধারণা নিয়ে আসলাম তার থেকে আর কি আমি আমার মানে বেশি পাইছি, ভালো লাগছে আমার কাছে সাফারি পার্কে এসে। এখানে প্রাকৃতিক পরিবেশ এবং খোলামেলা জায়গা, এবং এখানের পরিবেশ খুবই মানে সুইটেবল, একসাথে পরিবারের সকলে এসে এখানে এনজয় করা যায়। ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে সাফারি পার্কটির অবস্থান। সাফারি পার্কের মোট আয়তনের মধ্যে 550 একর ব্যক্তি মালিকানাধীন ভূমি রয়েছে, যা সিংহভাগ অধিগ্রহণ করা হয়েছে। অবশিষ্ট এলাকা পর্যায়ক্রমিকভাবে উন্নয়ন কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। ভাওয়ালগড়ের শালবন একসময় জীববৈচিত্র্যে সমৃদ্ধ ছিল। এই বনে শালগাছের পাশাপাশি আমলকি, হরিতকি, কড়ুই, শিমুল, হলুদ, চাপালিশ, পলাশ, কুসুম, পিত্রাজি, উদাল এবং বিবিধ লতা গুল্মরাজি দেখা যেত। বন্যপ্রাণীর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাঘ, মায়া হরিণ, চিতাবাঘ, বনবিড়াল, গন্ধকুল, শিয়াল, সজারু, অজগর, বানর, হনুমানসহ অসংখ্য প্রজাতির পাখি।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর, এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি লালিত স্বপ্ন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাতেই আমাদের এই সাফারি পার্কের আমরা শুরু করি। 3,690 একর জায়গা নিয়ে সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এই সাফারি পার্কে বর্তমানে প্রায় 46 প্রজাতির বিভিন্ন ধরনের বন্য প্রাণী এবং 78টি সাব প্রজাতি বলে এটাকে, সাব স্পেসিস, এই বন্য প্রাণী এখানে রয়েছে। এবং তাছাড়া বিভিন্ন গাছগাছালি, আপনার ট্রি, শার্পস, হার্বস, ক্রিপার্স, গ্রাস, বিভিন্ন ধরনের আমাদের এই ফ্লোরা রয়েছে। এই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক 2013 সালে এটা আমরা শুরু করেছি এবং এটা বলতে গেলে অত্যন্ত সুন্দর একটি সাফারি পার্ক, যেখানে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন 15,000-20,000 দর্শনার্থী যায় এবং বিশেষ করে বন্ধের দিন, যেগুলো ছুটির দিন, তখন 40,000-50,000 দর্শনার্থী সে সাফারি পার্কে যায়। বন্যপ্রাণীর তিনটা জিনিস দরকার: পর্যাপ্ত খাবার, একটা সুইটেবল হ্যাবিটেট, বাসযোগ্য বাসস্থান, আরেকটা হচ্ছে নিরাপদ প্রজননের জন্য স্থান। একসময় গাছগাছালি পাকপাখালিতে গাজীপুর এলাকা মানে পরিপূর্ণ ছিল, বায়োডাইভার্সিটি ভরপুর ছিল, কিন্তু গাজীপুরের জায়গা যখন নাকি আপনার দেখা গেল যে এই এলাকাতে ঢাকাতে লোকসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এখন এই নিউক্লিয়াস থেকে পেরিফেরির দিকে মানুষ ধাবিত হচ্ছে, তা গাজীপুরটা হচ্ছে অ্যাডজাসেন্ট টু দ্য ঢাকা। এখন সমস্ত শিল্প কারখানা, একসময় তেজগাঁ ছিল শিল্প কারখানার শিল্পাঞ্চল ঢাকা শহরের, এখন এই তেজগাঁতে যখন নাকি জনবসতি চলে আসলো, অফিস আদালত চলে আসলো, এই শিল্প কারখানা মানুষের চাহিদার প্রেক্ষিতে শিল্প কারখানা বড় হতে লাগলো, তখন তারা গাজীপুরের এইদিকে গাজীপুর, ওইদিকে নরসিংদী, এই সমস্ত দিকে তারা ছড়াতে লাগলো। গাজীপুর তথা অন্যান্য এলাকার মানুষ যখন সাফারি পার্কে যেয়ে দেখছে যে অ্যাকচুয়ালি বাঘ আমাদের এনিমি না, সাপ আমাদের শত্রু না, যে পাখি আছে সেগুলি আমাদের বন্ধু, সেগুলিকে নিধন করা যাবে না, এই যে যখন নাকি আপনার একটা জিনিস, ওই যে একটা কথা বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, ওখানে কি এসছে, একটা ভাল্লুক এসছে মেরে ভালো দরকার নেই, যখন ভাল্লুকটা যে দেখছে যে ভাল্লুকটা খেলা দেখাচ্ছে, বাসের থেকে বসে ভাল্লুকটাকে চলাচল করছে এটাকে দেখা যাচ্ছে, বাঘ হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে, তখন সবার ভেতরে একটা জিনিসের উদ্রেক হয় যে সে তো আমার কোনো ক্ষতি করছে না, আমি তাকে ধ্বংস করবো কেন। একসময় প্রচুর শিয়াল ছিল, ময়ূর ছিল, বিভিন্ন ধরনের অন্যান্য বন্য প্রাণী ছিল, বন বিড়াল ছিল, এখন ওই যে আমি যেটা বললাম যে যখন নাকি তাদের আবাসস্থলটা নষ্ট হয়ে গেল, বন্যপ্রাণী মানুষের জায়গা দখল করে নেই, মানুষ বন্যপ্রাণী জায়গা দখল করেছে, যার ফলেই আজকে ওরা ওখান থেকে ছুটে যেয়ে আরো নিভৃতে যাওয়ার চেষ্টা করতেছে। আমি স্বনির্বদ্ধ অনুরোধ জানাবো সকলের কাছে, আপামর জনসাধারণের কাছে, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, যারা প্রভাবশালী ব্যক্তিত্ব আছেন তাদের কাছে, যে আসুন আমরা সবাই মিলে বন্যপ্রাণীকে রক্ষা করি, বিকজ বন্যপ্রাণী আমাদের পার্ট অফ দ্য লাইফ। বন্যপ্রাণী যেহেতু ন্যাচারের একটা কম্পোনেন্ট, সুতরাং আমরা যদি ন্যাচারকে বাঁচিয়ে রাখতে চাই বন্যপ্রাণীকে বাঁচাতে হবে। ইফ উই টেক কেয়ার অফ নেচার, নেচার উইল টেক কেয়ার অফ আস। আমি সকলের কাছে অনুরোধ করব যে আমরা প্রকৃতির সন্তান, আমরা প্রকৃতিতে বড় হয়েছি, প্রকৃতির লালনে আমরা বেড়ে উঠছি, সুতরাং আমরা যদি প্রকৃতিকে বাঁচাই আমরা আমাদের মাকে বাঁচাব, আর প্রকৃতি বেঁচে থাকলে আমরা বেঁচে থাকব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠান। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। Dhaka Resort at Karyakor, Gajipur, 55 kilometers north from Dhaka. Combination of captivating natural beauty of Pawal Gaur and modern amenities. Here, unique services for your enjoyment. Luxurious hotel and cottage. Beautiful picnic and sports zone. Shooting zone. Modern swimming pool.
corporate day out, conference room, restaurant, event facilities, Eco Park and Kids Zone. Booking is on. Contact 01762-554444. Your home away from home. Dhaka Resort. ইংরেজি শুভ নববর্ষ 2017। নববর্ষ আল্লাহ সকলকে ভরিয়ে তুলুক ক্ষতির খেতে ফুলের ফসলে। দেশবাসী সহ সকল মা বোনদের প্রতি রইল আমার নববর্ষের শুভেচ্ছা। ইংরেজি শুভ নববর্ষ 2017। ক্রোনিক গ্রুপের পক্ষ থেকে সকল দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। Dhaka Resort at Karyakor, Gajipur, 55 kilometers north from Dhaka. Combination of captivating natural beauty of Pawal Gaur and modern amenities. Here, unique services for your enjoyment. Luxurious hotel and cottage. Beautiful picnic and sports zone. Shooting zone. Modern swimming pool. Corporate day out. Conference room. Restaurant. Event facilities. Eco Park and Kids Zone. Booking is on. Contact 01762-554444. Your home away from home. Dhaka Resort. ২০১৫ সালের বন অধিদপ্তরের জরিপের মতে বর্তমানে সাফারি পার্কে 430 প্রজাতির উদ্ভিদ, এর মধ্যে 109 প্রজাতির অর্নামেন্টাল উদ্ভিদ ও 20 প্রজাতির অর্কিড, 110 প্রজাতির বন্যপ্রাণী, 78 প্রজাতির পাখি, 5 প্রজাতির ব্যাং, 12 প্রজাতির সরীসৃপ ও 14 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 50 প্রজাতির খাঁচায় পোষা পাখি, 10 প্রজাতির খাঁচায় পোষা সরীসৃপ, 21 প্রজাতির খাঁচায় পোষা স্তন্যপায়ী প্রাণী, 14 প্রজাতির কার্প মাস ও 68 প্রজাতির প্রজাপতি রয়েছে। কোর সাফারি পার্কে সাফারি বাস জিপ ব্যতীত কোনো পর্যটক প্রবেশ করতে পারবেন না। তবে বন্যপ্রাণী বেষ্টনীতে মুক্ত অবস্থায় প্রাকৃতিক পরিবেশে বিচরণরত বন্যপ্রাণী সমূহ সাফারি পার্কের নির্দিষ্ট গাড়িতে চড়ে অবলোকন করতে পারবেন। কোর সাফারি পার্কের আয়তন 1335 একর, এর মধ্যে 20 একরে বাঘ, 21 একরে সিংহ, 8.5 একরে কালো ভুল্লুক, 8 একরে আফ্রিকান চিতা, 81.5 একরে চিত্রা হরিণ, 80 একরে সাম্বার ও গয়াল, 105 একরে হাতি, 35 একরে জলহস্তি, 22 একরে মায়া ও প্যারা হরিণ, 25 একরে নীলগাই এবং বারো সিংহা, 114 একরে অরিক্স গ্যাল, সাইবু এবং ব্ল্যাক বাঘ সহ পাখি দ্বীপ, 407 একরে বন্য মহিষ এবং আফ্রিকান সাফারি পার্কের জন্য বরাদ্দ 290 একর এলাকাকে সুবিন্যস্ত করা হয়েছে। পার্কের প্রবেশ পথে পার্কিং এলাকা, বিনোদন উদ্যান ও প্রশাসনিক কাজে 38 একর এলাকা নিয়ে বঙ্গবন্ধু স্কোয়ার প্রতিষ্ঠা করা হয়েছে। পার্কে এসে আসলে খুব ভালো লাগছে, কারণ আমাদের বাংলাদেশের ভিতরে এরকম একটি পার্ক অবশ্যই দরকার ছিল। পার্কে বিভিন্ন পশু পাখি জীব জন্তু, যেমন আমি রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর আরো বিভিন্ন পশু পাখি যেগুলো আছে, লায়ন, বিভিন্ন যেগুলো দেখলাম খুব সুন্দর, আসলে তাদের পরিচর্যা খুব সুন্দরভাবে তারা নিচ্ছে, যত্ন সহকারেই তারা কাজ করছে। এই পার্কের পরিচ্ছন্নতা বেশ ভালো, বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, সিংহ দেখলাম, সবাই খুব ভালো এবং অনেক লোকজনের মাঝে চলাফেরাতেও আমরা আনন্দিত হয়েছি। সাফারি পার্ক যারা আরো উন্নত হয় আমরা যেন আসতে পারি ভবিষ্যতে। প্রধান ফটকের সামনে রয়েছে বিশাল পার্কিং এলাকা, এখানে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় ম্যুরাল ও মডেল সহ প্রধান ফটক, ফোয়ারা, জলাধার ও লেক, ডিসপ্লে ম্যাপ, আরসিসি ছাতা ও বেঞ্চ, বন্যপ্রাণী মডেল কর্নার, টিকেট কাউন্টার ও গণ শৌচাগার। এখানে প্রায় 2000 প্রজাতির মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর দেহাবশেষ, স্পেসিমেন ও স্টাফিং সংগ্রহ করে রাখা হয়েছে।
প্রিয় দর্শক, সাফারি পার্কে পর্যটকদের জন্য অনুসরণীয় পলিথিন ও অপচনশীল পদার্থ যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলুন। সিগারেটের প্যাকেট, পরিত্যক্ত কাগজ, নষ্ট ব্যাটারি, লাইটার ও বিস্কুট, চানাচুর প্রভৃতির প্লাস্টিকের মোড়ক যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন। শিক্ষার্থীদের রাষ্ট্রীয় হারে প্রবেশের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পার্ক কর্তৃপক্ষের পূর্ব অনুমতি গ্রহণ করুন। মাইক বাজানো, বাজি বা পটকা ফোটানো, গান বাজনা ও দলবদ্ধভাবে হইচই না করা। বিশ্রামাগার ব্যবহার করতে হলে পূর্ব থেকে বুকিং নেয়া, পূর্বেই টিকিট কাউন্টার হতে টিকিট ক্রয় করা, বন্যপ্রাণীকে যে কোনো ধরনের খাবার প্রদান থেকে বিরত থাকা, সুশৃঙ্খলভাবে নির্ধারিত পার্কিং এলাকায় গাড়ি পার্কিং করা। এই যে সাফারি পার্ক করলাম, এইটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় সাফারি পার্ক। প্রথম সাফারি পার্ক আমরা করেছি কক্সবাজারের দুলাহাজারাতে, সেইটা আমরা যেটুকু অভিজ্ঞতা আমাদের সেখানে হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমরা এখানে কিন্তু প্রায় 4,000 একর জায়গা নিয়ে আমরা সাফারি পার্ক শুরু করি 2010 সনে। আমাদের একটা বৃহৎ পরিকল্পনা রয়েছে, কারণ 4,000 একর জায়গায় আমরা যেইটুকু স্থাপনা করতে পেরেছি আমাদের এই 5 বছরে, আমরা 2010 সনে কনসিভ করলেও মূলত প্রকল্পটা শুরু হয়েছে 2012 সনে। এই 4 বছরে আমরা যেটুকু করতে পেরেছি সেইটা আমি মনে করি যে আমরা ওই এলাকার 38% যে ক্যাপাসিটি, ওটা পটেন্সিয়ালের 38% আমরা করতে পেরেছি। পৃথিবীর মধ্যে বাংলাদেশের যে মানে উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশের মানুষের যে বৈচিত্র্যপূর্ণ যে টেস্ট অ্যান্ড হ্যাবিট, সেখানে ব্যবসা বাণিজ্য, তারপরে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মানুষ কিন্তু আপনার একটা স্বাক্ষর রাখছে, যে স্বাক্ষর মানে উন্নয়নের স্বাক্ষর রাখছে, সেইটাকে বিবেচনা করে যে উন্নয়নের স্বাক্ষর যদি রাখে তাহলে মানুষের ডিসপোজেবল ইনকাম বেড়ে যায়। আপনারা দেখবেন এখন যে কোনো ছুটির সময় কক্সবাজারে 1,00,000 লোক যে হাজির হয়, কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রায় আপনার 50,000 লোক যে হাজির হয়, এবং গাজীপুর একটি বন সমৃদ্ধ এলাকা ছিল এক সময়, এখনও কিছু জায়গায় যথেষ্ট ভালো বন রয়েছে। একটি গাছ কাটার পরিবর্তে বা 100টি গাছ কাটার পরিবর্তে ওই 100টি গাছে যে পরিবেশ সৃষ্টি করেছে সেইটা যদি আপনি প্রদর্শন করে মানুষকে বিনোদন দিতে পারেন, চিত্ত বিনোদনের সহযোগিতা করতে পারেন, তাহলে সেখানে মানুষ কিছু অর্থ ব্যয় করবে, উদ্ভিদও বর্জ্যকে দৃষ্টি আকর্ষণ করতে পারে। সেই বিবেচনায় রেখেই আমরা এই সাফারি পার্কটা করেছি। এবং সেখানে শুধু উদ্ভিদ না, আমরা দেখবেন যে আফ্রিকা থেকে এবং আমাদের এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমরা যেসব বন্যপ্রাণী ওখানে হাজির করেছি সেটি কিন্তু বাংলাদেশে তো নেই, আমাদের দক্ষিণ এশিয়াতে, ইভেন কি দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আয়তনের সাফারি পার্ক আপনি পাবেন না। 4 বছরে একটি সাফারি পার্ক গড়ে ওঠা আসলেই সম্ভব না। এখানে জনবলের একটা সংকট আছে, আমরা প্রশিক্ষিত জনবল প্রয়োজন আছে, এই বন্যপ্রাণীগুলিকে নার্সিং করা, এই বন্যপ্রাণীগুলিকে খাওয়ানো, তারপরে এছাড়া যে এইগুলোর যে রক্ষণাবেক্ষণ, এই রক্ষণাবেক্ষণের জনবলের একটা সংকট রয়েছে আমাদের। উন্নয়ন প্রকল্পে প্রায় 70 জন জনবল ছিল, আমরা প্রায় এখন 60 জন বা 50 থেকে 60 জন জনবল আমাদের রাজস্ব খাতে পদ সৃষ্টি হয়েছে। আমরা আশা করি সদস্য সরকার আমাদের এই প্রশিক্ষিত জনবলগুলি রাজস্ব খাতে যাতে সরাসরি নিয়ে আসতে পারি, তাহলে এই যে বন্যপ্রাণীগুলি তাদের রক্ষণাবেক্ষণের জন্য এই লোকগুলি কাজ করেছে, বন্যপ্রাণী কিন্তু মানুষকে চিনে, কাজেই সেখানে আমাদের একটা ভালো অবস্থা সৃষ্টি হবে এবং মানুষকে বিনোদন দেওয়ার জন্য আমরা ভবিষ্যতে এই প্রকল্পটি আগামী বছর শেষ হবে, 2018 সালে শেষ হবে। আমরা আশা করছি যে এর পরবর্তী ফেজে আরেকটু সুন্দর করে, আরেকটু মানে সমন্বিতভাবে আমরা আরও কিছু উন্নয়নমূলক কাজ আমরা করব, যাতে মানে দর্শকদের আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। আগামী অনুষ্ঠানে আবারও অর্থনীতির কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে লগ ইন করতে পারেন www.facebook.com/businessinbangladesh2016।
পাইতেছো কিসের জন্য? বাত্তি জ্বালাও, বাত্তি নিবে কথা বলা যারা জানো না।